আবহাওয়া অফিসের দেয়া তথ্যমতে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ উত্তর পশ্চিম পর্যন্ত বিস্তৃত রয়েছে বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ফলে আগামী তিন দিন সারা দেশে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার দেয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয় এই সময়ে চলমান তাপপ্রবাহ নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী খুলনা বাগেরহাট সাতক্ষীরা যশোর ঝালকাঠি বরগুনা বরিশাল ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন অতিরিক্ত আদ্রতার কারণে অস্বস্তিভাব অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাতের বিষয়ে আবহাওয়া অফিস জানিয়েছে প্রথম চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা রংপুর ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে অন করুন ভ্যাকেশন মোড এনার্জি সেভ করুন নিশ্চিন্তে ওয়াল্টন ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় ঢাকা রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে শেষ চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা রাজশাহী খুলনা চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে আজ শুক্রবার দেশের উত্তরাঞ্চলের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্য জায়গায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামীকাল শনিবার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ সময় শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে ফজবির তাজ এটিএন বাংলা